করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে উল্টে পাল্টে দিয়েছে যাবতীয় হিসেব নিকেশ দেশে দৈনিক আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়ে বেরিয়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন দুই লাখ তিয়াত্তর হাজার আটশো জন যা রবিবারের থেকে প্রায় বারো হাজার বেশি একদিনে দেশে আক্রান্তের নিরিখেও ওই সংখ্যা এখন অব্দি সর্বোচ্চ সংক্রমণের সঙ্গে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার ছশো উনিশ জনের একদিনে মৃত্যুর নিরিখে গোটা করোনা পর্বে যা সর্বোচ্চ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এদিনের দিনের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ একষট্টি হাজার নশো উনিশ এ টানা ছয় দিন কোভিডে মৃত্যুর সংখ্যা হাজারের বেশি রয়েছে এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে এক লাখ হাজার উনসত্তর জনের চব্বিশ ঘন্টায় সক্রিয় রোগী প্রায় এক লাখ হাজার দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে উনিশ লাখ উনত্রিশ হাজার তিনশো উনত্রিশ করোনার এই দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ইতিমধ্যেই লাগাম ছড়া হয়েছে বাকি রাজ্যগুলির পরিস্থিতিও সেই দিকে এগুচ্ছে গত বছরের মতো এবারেও দৈনিক আক্রান্ত এবং মৃত্যু সবথেকে বেশি মহারাষ্ট্রে মহারাষ্ট্রের পরই থেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের এরপরই রয়েছে দিল্লি এর তিনটি রাজ্য ছাড়াও ছত্তিশগড় কর্ণাটক কেরল তামিলনাড়ু মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এই ছয়টির ব্রজ্রের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল নার্সিং হোমগুলিতে শয্যা প্রায় আর খালি নেই একই দুজন রোগী শুয়ে থাকার দৃশ্য দেখা গিয়েছে বেশ কয়েকটি এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর আসছে দৈনিক মৃত্যু এই পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতালের মর্গের বাইরে শ্মশানে এবং কবরস্থানে দেহের সারি পড়ে থাকছে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে তা দেখা যায়নি করোনার প্রথম পর্বেও রিপোর্ট চ্যানেল